নিশ্চয় মুখ্যমন্ত্রীর লগতে আন আন কেবিনেট মন্ত্রীসকলের উপস্থিতি যোরহাটত তপন কুমার গগৈ মনোনয়ন পত্র দাখিল করব আর মনোনয়ন পত্র দাখিল করার পূর্বর দৃশ্য মানে যোরহাট স্টেডিয়ামের অতিথ্য নিপুণের জড়িয়ে দেখাবলে চেষ্টা করছো। এই মুহূর্ত এনে ধরনের যথেষ্ট সংখ্যক লোকের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে যেহেতু বিজেপিয়ে 50,000 লোকের সমাগম আশা করেছিল, গতি হয়তো 50,000 নহলেও তাতোকে কিন্তু বড় বেশি কম নহব। যথেষ্ট সংখ্যক লোক এই মুহূর্তে মাদল বজায় থাকার রূপজ্যোতি কর্মীক পরিলক্ষিত হয়েছে। মানে রূপজ্যোতি কর্মীক এবার দেখাবলে সতীর্থ নিপুণক অনুরোধ জানাইছো। এয়া মৈনী সমষ্টির বিধায়ক রূপজ্যোতি কর্মী আর রূপজ্যোতি কর্মী এনে ধরনের মাদলের চেয়ে চেয়ে জমুরের লগত সঙ্গ দিয়া পরিলক্ষিত হয়েছে। রূপজ্যোতি কর্মী নাগরে অকনমান কথা পাতি লোক বিচার। আজি আমি উৎফুল্লিত, আজি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকারে হোক মোদী ডাঙরিয়ার নেতৃত্বত দেশের প্রধানমন্ত্রী নেতৃত্বত আমি চাহ বাগানের শ্রমিকের আমি বহুতখিনি পাইছো। অসমৰ জনতাই পাইছে আজি, আজি কোনো পাহৰিব নোৱাৰে। এই চৰকাৰ আমাক আকৌ লাগে, স্বতঃস্ফূৰ্তভাৱে ৰাইজ ওলাই আহিছে, মই কোৱা কথা নহয়, ৰাইজ ওলাই আহিছে, স্বতঃস্ফূৰ্তভাৱে নাচিছে, আনন্দ কৰিছে। আৰু এই স্পষ্ট ছবি যে সাংসদ আমাৰ প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈ ডাঙৰীয়া বিপুল ভোটত তেখেত জয়ী হ'ব আৰু এই আনন্দৰ উল্লাস আমি আগতে পালন কৰিছোঁ। আমি গগৈ লগতে যথেষ্ট সমৰ্থক দেখিছিলোঁ, কিন্তু আজি দুগুণ সমৰ্থক দেখিবলৈ পাইছোঁ। দুগুণ নহয়, আজি চাৰিগুণ নহয়, এটি 10 গুণ আৰু আহি আছে মানুহ। মানুহ ইমানে হ'ব, ষ্টেডিয়াম ভৰি পৰিব, ষ্টেডিয়ামত মানুহ নুজৰিব, ইমানে মানুহ এইটো কারণে, কারণ মোদী সরকার আকৌ লাগে, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আছে, আমার বহুত মরম দিছে, বহুত মরম। চাহ বাগানের শ্রমিকের মজুরি বৃদ্ধি করলে, আমার মডেল স্কুল বনাই দিলে, লাইনের রাস্তা বনাই দিছে, আমার পানি যোগান আসনি ঘরে ঘরে নল, ঘরে ঘরে পানি আমার ব্যবস্থা গ্রহণ করেছে, আমার ব্যবস্থাপন করেছে, স্বচ্ছতায় নিযুক্তি প্রদান করার এই বিজেপি সরকারে আমার বাগানের লড়াই এটা APSC চাকরি টাকা নিদি আজি পাবলে সক্ষম হয়েছে। আজি চাহ বাগানের মজুরি বৃদ্ধি হওয়ার লগতে আজি গর্ভবতী মহিলাসকল 12,000 দিছিল আগত, এটা 15,000 টাকা আমার গর্ভবতী মহিলাসকল দিছে। শিশু মাতৃ মৃত্যু হার আজি কমাই আছে, যথেষ্ট আমি উৎফুল্লিত, বহুতখিনি দিছে, আমাক আরো লাগে, যার কারণে আমাক বিজেপি সরকার আকো লাগে। জমুর শুনিম, এবার জমুর শুনিম, এনেধরনের এটা রূপজ্যোতি কর্মীক দেখা পোৱা গৈছে আর মাদল লৈ এনেধরনের যিসকল তেওঁলোকৰ শিল্পী আছে, ঝুমুৰৰ ঝুমুৰ শিল্পী আছে, তেওঁলোকক লগত লৈ এনেধৰণে নৃত্য কৰা পৰিলক্ষিত হৈছে। মই নিপুণক চাৰিওফালৰ পৰিৱেশটো এবাৰ দেখুৱাবলৈ অনুৰোধ জনাইছোঁ। এয়া এনেধৰণে যোৰহাট ষ্টেডিয়ামত যদি আপুনি চায় তেনেহ'লে লোকে লোকাৰণ্য হৈ পৰিছে। মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা কিছু সময়ৰ পিছতে আহি উপস্থিত হ'ব। এয়া মঞ্চত আমি দেখিছোঁ মন্ত্ৰী যোগেন মোহনক দেখিছোঁ, মন্ত্ৰী পীযুষ হাজৰিকাক দেখিছোঁ, প্ৰাৰ্থী তপন কুমাৰ গগৈক আমি মঞ্চত দেখিছোঁ। প্রথমতে রাইজক সম্বোধন করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়, আর তার পাশতে মনোনয়ন পত্র দাখিলের ইয়ারপা পোনে পোনে আগবাহিব। যদি স্টেডিয়াম তো দেখায় নিপুণে, তেনহলে স্টেডিয়াম যদি আপনি চাই সমগ্র স্টেডিয়াম এটা ভর্তি হয়ে পড়ছে, কেবল চারিওফালে মানুষ মানুষ আর মানুষ সকলে একলগে তপন কুমার গগৈ লৈ ইয়ারপর যোরহাট জিলা আয়ুক্তর কার্যালয়ত মনোনয়ন পত্র দাখিল করবলে পদযাত্রা করে আগবাহিব। আর তার আগ মুহূর্তর দৃশ্য এয়া যোরহাট স্টেডিয়ামের কালির দিন দেখা গেছিল যে কংগ্রেস দলের প্রার্থী গৌরব গগৈ যথেষ্ট সংখ্যক লোকক লগত লৈ মনোনয়ন দাখিলের আহিছিল, কিন্তু আজির দিন তাতক বেশি অর্থাৎ যথেষ্ট দুগুণ সংখ্যক লোকক লগত লৈ এনে ধরনের মনোনয়ন দাখিলের তপন কুমার গগৈ সাজু হয়ে উঠিছে। আর তার আগ মুহূর্তত প্রতিজন মন্ত্রী বিধায়কক ব্যস্ত হয়ে পড়া দেখা গেছে বিভিন্ন ধরনের। এবার রূপজ্যোতি কর্মী ঝুমুরের মাজলৈ মই লৈ যাবলৈ বিচাৰিছো। এনে ধরনের বিজেপি যখন কার্যকর্তা যথেষ্ট উৎফুল্লিত হয়ে পড়া দেখিছো এই মুহূর্তে। পার্থ, চারিওফালে কেবল মানুষ মানুষ আর মানুষ, সকলে তপন কুমার গগৈক একেলগে লৈ প্রার্থিত্ব আগবাবলে যাব। তার আগ মুহূর্তে মই অকনমান ঝুমুরের মাজলৈ লৈ গেছো। Yeah!
দীপাবলী দৃশ্যাংশ এই মুহূর্তত দেখুৱাই থাকক। আমি দেখুৱাইছোঁ যোৰহাটৰ পৰা এনেধৰণে ৰূপজ্যোতি কুৰ্বী এই মুহূৰ্তত মাদল বজাই ঝুমুৰ নচা পৰিলক্ষিত হৈছে আৰু সমৰ্থকসকলে বিজেপিৰ সমৰ্থকসকলে এনেধৰণে ৰূপজ্যোতি কুৰ্বীৰ মাদলৰ তালে তালে গাইছে ঝুমুৰ আৰু অগতন সমৰ্থক আমি